ফারুকি ভাই যদি তার এক্সের সাথে যোগাযোগ করে থাকে তাহলে আমিও তো আমার অ্যাডমায়ারের সাথে যোগাযোগটাই করছি। নিজের ক্যারেক্টারকে তুলে ধরা কতটা কঠিন ছিল আপনার কাছে এবং কতটা এক্সপেরিয়েন্স ছিল? কে বলেছে আমি নিজের ক্যারেক্টারকে তুলে ধরেছি? এটা তো সম্পূর্ণ আপনাকে নিয়ে। না 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 না, আমরা আবারও বলি যে এটা পুরোটাই তো আসলে অটোবায়োগ্রাফি না, আমাদের জীবনের কিছু ইনসিডেন্ট এখানে আছে, আরও অনেক কিছু মিলিয়েই এই সিনেমাটা হয়েছে। তবে হ্যাঁ, অবশ্যই নিজের চরিত্রে অভিনয় করছি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এবং ভালো অনুভূতি, অবশ্যই খুবই ভালো অনুভূতি। আর কীভাবে প্রকাশ করবো জানি না, তবে মনে হয়েছে মাঝে মাঝে যাচ্ছে আমি কি এই কথা এভাবেই রিয়্যাক্ট করি নাকি, এটাও মাঝে মাঝে কনফিউজড হয়ে যেতাম। বাট ওভারঅল কিছুটা এরকমই আসলে করেছিলাম বলেই সিনটা এরকম ভাবেই লেখা হয়েছে আর কি। ফারুকি ভাই যদি তার এক্সের সাথে যোগাযোগও করে আই ডোন্ট মাইন্ড, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা তো আসলে একটা ফিল্ম, অনেক কিছু আবারও বলছি কিছু আমাদের ইনসিডেন্ট আছে, কিছু বাহির থেকে আসলে আনা হয়েছে। ফারুকি ভাই যদি তার এক্সের সাথে যোগাযোগ করে থাকে তাহলে আমিও তো আমার অ্যাডমায়ারের সাথে যোগাযোগটাই করছি। সো এটা এটা একেবারেই ফিল্মের খাতিরে হয়েছে, আর যদি হয়েও থাকে সেটা এখন স্বীকার করবো। আপনি অবশ্যই একটা সত্য ঘটনা থেকে ইন্সপায়ার হয়ে এই সিনটা করা হয়েছে, যে আমি সত্যি আমার কাছে একটা বড় অফার এসেছিলো, বাট ইলহাম তখন 3 মাস আমি কনসিপে ছিলাম, এই কারণে সিনেমাটা করা হয়নি। বাট এটাকে আমি স্যাক্রিফাইস বলবো না, এটাকে বলবো যে এটা আমার একটা ছোট্ট কন্ট্রিবিউশন আমার বেবির প্রতি, যেটা হচ্ছে আমার সুন্দর একটা ভবিষ্যৎ, আমার পৃথিবীর সবচাইতে সুখের একটা জিনিস একটা বাচ্চা আমার কাছে আসছে। সো এটার জন্য আই ক্যান ডু এনিথিং, আই ক্যান স্যাক্রিফাইস এনিথিং। সো এটা আমি স্যাক্রিফাইস বলবো না, এটা আমার কন্ট্রিবিউশন টুয়ার্ডস মাই বেবি। আপনি